আপনার ওই সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আজকে 17ই এপ্রিল মুজিব নগর দিবস। এই দিনেই বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগরের শপথ গ্রহণ করেছে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলামকে বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি উপরাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার তিনি শপথ গ্রহণ করেছেন। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করার উদ্দেশ্যে, আপনারা সাংবাদিকরা অনেকে হয়তো জানেন না, কেউ কেউ হয়তো জানেন, কলকাতা প্রেস ক্লাব থেকে মুজিবনগর সরকারের যারা শপথ গ্রহণ করবে তারা অন্য জায়গা থেকে, কাছাকাছি অন্য জায়গা থেকে, এবং যারা সাংবাদিক যারা কভার করবে নিউজটা দেশি বিদেশি অর্থাৎ ভারতের এবং বিদেশি অন্যান্য সাংবাদিক যারা এই নিউজটা কভার করবে তারা সবাই মধ্যরাতে কলকাতা প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করেছে। তাদের কাউকে বলা হয়নি কোথায় যাবে, বলা হয়েছিল কয়েক ঘন্টা ড্রাইভ হবে, এরপরে একটি জায়গায় যাবে, তারা জানত না। এবং সেখান থেকে কলকাতা প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা সবাই তখন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলা অমরকানন, পরে সেটির নামকরণ করা হয় মুজিবনগর, যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তখন ওই জায়গাটি ছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলা, সেখানে নিয়ে যাওয়া হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটি সাংবাদিকরা কভার করে। কিন্তু যাওয়ার আগে তারা জানত না যে কী অনুষ্ঠানে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা জানত না। এজন্য সেই সংবাদটি সেদিনকার সাংবাদিকরা সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল। আজকে মুজিবনগর সরকারে যারা শপথ গ্রহণ করেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন বিধায়, তিনি শপথ নিতে পারেননি, তার নেতৃত্বেই সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। বাংলাদেশের প্রথম সরকার যেটি আমরা মুজিবনগর সরকার বলি, এটি বাংলাদেশের প্রথম সরকার, এই সরকারের অধীনেই পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এই সরকারের অধীনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। জিয়াউর রহমান এই মুজিবনগর সরকারের অধীনেই একজন চাকুরে ছিলেন এবং 400 টাকা বেতন পেতেন, অন্যান্য সেক্টর কমান্ডাররাও 400 টাকা করে বেতন পেতেন। এবং এই সরকারের অধীনে আরও নানা দপ্তরে ধীরে ধীরে নিয়োগ দেওয়া হয়, তারাও কিন্তু বেতন পেতেন। জিয়াউর রহমান সহ অন্যরা কেউ বিনা বেতনে কিন্তু তারা যুদ্ধ করেনি। জিয়াউর রহমান যুদ্ধ করেছে কিনা সে নিয়ে তো নানা প্রশ্ন আছে, নাকি পাকিস্তানিদের গুপ্তচর হিসাবে কাজ করেছে, সেটি দলিল দস্তাবেজ বলে। প্রকৃতপক্ষে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছদ্মবরণে পাকিস্তানিদের গুপ্তচর হিসাবে কাজ করেছে। তিনিও 400 টাকা বেতন গ্রহণ করতেন এবং মুক্তিযুদ্ধের পুরো 9 মাস অর্থাৎ নিয়োগ পাওয়ার পর থেকে তিনি বেতন গ্রহণ করেছেন। আজকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি মুজিবনগর দিবস পালন করে না, অথচ জিয়াউর রহমান এই সরকারের চাকুরে ছিল। তারা যে এই মুজিবনগর দিবস পালন করে না, এটি প্রকারান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা, আমাদের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করার সাথে ইতিহাস ব্যক্তিত্বের অনেক চেষ্টা করা হয়েছে, সেজন্য এই তথ্যটি আপনাদেরকে দিলাম। আমি আশা করব এটি আপনাদের মাধ্যমে দেশবাসী জানবে যে জিয়াউর রহমান যে এই বাংলাদেশের প্রথম সরকারের মুজিবনগর সরকারের 400 টাকা বেতনের চাকুরে ছিল। আর আজকে যে বইটির আমরা বড় উন্মোচন করলাম, এটি অত্যন্ত চমৎকার একটি বই। এখানে 1952 সাল থেকে 1975 সাল পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকায় বঙ্গবন্ধুর যে সংবাদগুলো পরিবেশিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেগুলো
এই বইতে স্থান পেয়েছে। এবং এটি একটি চমৎকার বই, আমি আগে আমার হাতে পাইনি, আজকে হাতে পেলাম। আমার খুব ইচ্ছে হচ্ছে এক নাগারে পড়ে ফেলা, মানে এমন তথ্য সম্বলিত, এমন আপনার দুর্লভ তথ্যগুলো এখানে আছে যেটি আপনি দেখলে পরে আপনারই ইচ্ছে হবে পুরো বইটা পড়ার। এবং এখানে তখনকার পত্রিকা দৈনিক আজাদ, ইত্তেফাক, সংবাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, পূর্বদেশ, দ্য পিপল, মর্নিং স্টার, দ্য পাকিস্তান অবজারভার, বাংলাদেশ অবজারভার, বিদেশি পত্রিকার মধ্যে আনন্দবাজার পত্রিকা, দি হিন্দু, আশাই ইভিনিং নিউজ এবং নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন, দি টাইমস, জাপান টাইমস, দি গার্ডিয়ান, দি ডেইলি টেলিগ্রাফ, ইভিনিং নিউজ, ইভিনিং স্টার, শিকাগো ডেইলি নিউজ সহ নিউজ উইক, ওয়াশিংটন পোস্ট, এগুলো সহ নানা পত্রিকার কাটিং এখানে স্থান পেয়েছে। এবং এখানে আপনি দেখবেন যে চাঁদে যে মানুষ অবতরণ করেছে সেই নিউজটাও আছে, চাঁদে মানুষের পদার্পণ সেই নিউজটাও আছে। 1952 সালে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর 28 ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করেন, সেই নিউজটাও আছে ইত্তেফাক পত্রিকায়। এবং সেখানে লেখা হয়েছে শেখ মুজিবুর রহমান গত 28 ফেব্রুয়ারি মুক্তি পাইয়া জনাব শেখ মুজিবুর রহমান তার গ্রামের বাড়িতে অবস্থান করিতেছেন, তাহার স্বাস্থ্যের অবস্থা এখনও উদ্বেগজনক, ঢাকায় ছাত্রদের উপর গুলি চালনা ও ধরপাকের খবরে তিনি অতিশয় মর্মাহত হইয়াছেন। এভাবে 1952 সালের নিউজও এখানে আছে। এবং তখন পত্রপত্রিকাগুলো সাধু ভাষায় লেখা হতো, স্বাধীনতার পরেও অনেকদিন সাধু ভাষায় লেখা হতো, ইত্তেফাক অনেকদিন সাধু ভাষায় লিখেছে এবং পরবর্তীতে আস্তে আস্তে এগুলো চলতি ভাষায় চলে আসে। এবং সুতরাং এই বইটি আমি মনে করি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি ডিএফপিকে বলেছি এটি বই আকারে যখন প্রকাশিত হয়েছে এর একটি অ্যালবাম আকারেও আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ, তাহলে হবে কি এগুলো আরও এনলার্জ কপি আপনারা দেখতে পাবেন এবং সেটা সবার কাজে লাগবে। আমরা একটি অ্যালবাম আকারে, বড় অ্যালবাম আকারে এটি প্রকাশ করার জন্য বলেছি, তারা সেই কাজটি করবে। তো আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে এখানে আসার জন্য, ডিএফপিকে ধন্যবাদ জানাই এমন একটি কাজ করার জন্য, এবং আশা করি সব মিডিয়া হাউস এই বইটি পাবে, বিনামূল্যে নয়, মূল্য দিয়ে নিবে, 500 টাকা দাম ধরা হয়েছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।